আমি আমার চ্যানেল আহমেদ হোসেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো নেট এক্সামিনেশন নিয়ে আলোচনা করা। তার আগে আমি আমার সম্পর্কে কিছু বলি। আমি এমএ ইন এডুকেশন এডুকেশন নিয়ে এমএ করেছি এবং প্রথমবার পড়াশোনা করেই প্রথমে নেট কোয়ালিফাই করেছি। তো অতটা আমার অভিজ্ঞতা নেই, কিছু ভুল বললে অবশ্যই মাফ করবেন, আর জ্ঞান দেওয়ার মতো ততটা আমার অভিজ্ঞতা হয়নি। চেষ্টা করব কিছু ইনফরমেশন দেওয়া, আর বিশেষ করে যে বিষয়টার জন্য আমি বিশেষ চেষ্টা করব সেটা হচ্ছে যে জেনারেল পেপারটা কীভাবে খুব সহজে একটু একটু করে জিনিসগুলি আয়ত্ত করে পরীক্ষাটা ভালো করে দেওয়া হয়। সাবজেক্ট এখন শুরু করব না, ততটা অভিজ্ঞতা এখন আমার হয়নি, সেটা পরবর্তীতে দেখা যাবে। এই চ্যানেলের মূল উদ্দেশ্যগুলি হলো যে শুধু ইনফরমেশন প্রোভাইড করা, জেনারেল পেপার রিলেটেড ইনফরমেশন। তারপর যারা যেসব ছেলে মেয়েরা কোচিং নিতে পারছে না তাদের ইকোনমিক্যাল কারণে বা তারা অন্য কোনো সমস্যার কারণে, কোনো ইনস্টিটিউশনের সঙ্গে নেটের জন্য মানে নেট প্রিপারেশনের জন্য এঙ্গেজ হতে পারছে না, তাদের জন্য এই চ্যানেলটি হেল্পফুল হতে পারে। আমি পরবর্তীতে চেষ্টা করব যে জেনারেল পেপারে প্রত্যেকটি টপিক ধরে সেই টপিকের যেসব কোশ্চিন আসে, কোশ্চিন রিলেটেড আলোচনা হবে। তো যে 10টি ইউনিট আছে জেনারেল পেপারের, প্রত্যেকটা ইউনিট একটা একটা করে শুরু করা হবে। আমি আজকের ভিডিওটি তৈরি করলাম কেবলই উদ্দেশ্যটা জানানোর জন্য যে কী হবে, কীভাবে হবে। আর এরপর থেকেই সালের কোশ্চিন গুলো আগে আমরা দেখে নেব, কারণ সামনের কোশ্চিন যদি আগে না দেখি তাহলে আগে ধারণাটা আমাদের আসবে না। তাই বিগত 5 সালের কোশ্চিন আগে আলোচনা করা হবে, তারপরে একটি করে ইউনিট প্রথম থেকে শুরু করে একটি একটি করে সলভ করব বা আগে কনসেপ্ট জেনে নেব, এবং সেই ইউনিট এর উপর কী কী কোশ্চিন হয়, কেমন কোশ্চিন হয় সেই কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব। তো আমি চাই সবাই এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন, যদি কিছুটা আমি সাহায্য করতে পারি। এর উদ্দেশ্য সাবস্ক্রাইব বাড়ানো বা ভিউজ বাড়ানো নয়, এর মূল উদ্দেশ্য হলো হেল্প করা সেসব ছাত্রদের যারা ইকোনমিক্যাল দিক থেকে বাধাপ্রাপ্ত হয় তাদের জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং এর পরবর্তী ভিডিও আপলোড করা হবে সেটির। সেটি সামনে সেটি মেটেরিয়ালস তৈরি করে ভালো করে ভিডিওটি আপলোড করার চেষ্টা করব। যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেহেতু এই সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই, তো আমি চেষ্টা করব আস্তে আস্তে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। ধন্যবাদ সবাইকে।